আপনাকে কষ্ট হয়ে গেছে আমি টের পাচ্ছি আমার তাইছে কষ্ট হয়ে গেছে আমিও টের পাচ্ছি বলেন মহিলারা আমি যাহা বলবো কোরআন হাদিস থেকে এই কথা মানতে রাজি আপনারা কথা কোন মানতে রাজি বসেন বলি নাই শেষ ফিনিশিং বলবো এদিক তাকান মহিলাদের ইনকাম আরো সহজ স্বামীর জুতো জোড়া সুজা করে দেবে সাত ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নাকি মান কানা ইউরিদু হারসাল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি আখিরাতের ক্ষেত চাষ করো যতটু করবা তাইছে বেশি দেব স্বামীর মুখে একটা লোকমা তুলে দেবেন এক লোকমায় সাত ভরি স্বর্ণ দান করার সব আপনাদের এদিক মারামারি তো হয় না আল্লাহর রহমতে বাজারে যাই বুড়ো কিল খাইছে জোড়া খা মোল্লা ফাড়ার পোলা পান মুখ লাল করে ফেলাইছে বাসায় গেছে মুখখান বেজার করে বুড়ি জিজ্ঞেস কি ব্যাপার যেটা আদর্শ সেটা শিখেছি আপনি জিজ্ঞেস করবেন কাকারে কি ব্যাপার আপনার মুখ বেজার কেন আপনি তো কইতে পারতেছেন এই সময় মহিলা কি কইতে হবে কোনো ঘটনা না বেটা মানুষ আজ মায়ের খাইছেন কালকে একটা দিয়ে দিলি হয়ে গেল আপনি বসেন শান্ত হন মুখ হাসি মুখ হাসি মুখ করেন আমার তাগড়া সাত ভাই আছে আমি এখনই ফোন দেবো আমার ভাইরা আইসা মোল্লাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেবে বসেন সুন্দর করে মালিশ টালিশ করে দিয়ে অজু গোসল করায় সাফ সুতরা করে ভালো কাপড় পরায় দেবেন প্রত্যেকটা আমলে প্রত্যেকটা কথায় সাত ভরি স্বর্ণদান করার সব পাবেন লাস্টে দেয় যে বুড়োর মোটে মন সারতিছেই না বেজার এরপরে গায়ে গতরে টিপতিপতি বগলের মধ্যে আদ্যে শুশুরি দিয়ে কেতুকুতু দিয়ে আসাই দিছে বগলে আদ্যে কেতুকুতু দিছে বুড়ো আসি দিছে বুড়োকে তুম আর সেই কুটি কেলে শয়তানি গেল ওই না বুড়ো আসি দিছে আল্লাহ কয় বুড়ো তুমি তো কেউ কুটি কেলে শয়তানি গেল না এই মহিলা যা করছে তোমার হাসাই দিয়ে ফুতি হাতলা আবু আবুল আবু আবুল জান্না ওর জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়েছে কামাই করা কত সহজ না কথা কন একেবারে ইজি না একেবারে সহজ এই জন্য নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির আপনি বাসায় গেছেন যাওয়ার সাথে সাথে আপনার আগে তো তাল পাকা ছিল এখন তো সব বাড়ি কারেন্ট হয়ে গেছে ফ্যানের সুইচটা দিয়ে দিছে ফ্যান ঘোরা শুরু করছে সাত ভরি স্বর্ণদান করার সব তাই বলে পুষ মাসে শীতের সময় না এ সময় সাত ভরি নাকি গায়ে কম্বলটা জড়াই দেবেন লেপটা গাড়ির পর উঠাই দেবেন সাত ভরি স্বর্ণদান করার সব হাত্তা লুকমাতে ফি ফিঘে একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে তুলে দিলে সাত ভরি স্বর্ণদান করার সব মান কানা ইউরিদু হারসা তাহলে অল্প সময় হায়াত যদিও 64 বছর পাইছি ইনকামের ভালো পথ পাইছি না কথা কন সহজ পথ না আর আগের নবীর উম্মতরা যতটুক করবে একবার আল্লাহ বললি একবার আল্লাহ বলা সব আর আমার সাথে সবাই বলেন আল্লাহ 4000 নাকি পাইছেন কি লাভটা হয়েছে শেষ নবীর উম্মত হইয়া কপাল পড়ছে এই কথাগুলো শোনার পরে আমলে আনতে চায় না আমি একটু হাসি আনন্দের ভিতর দিয়েই বলি হাসি আনন্দের ভিতর দিয়েই বলি কথাগুলো নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে সবাই মিলে আমিন রাজি আছেন তো এদিক আল্লাহ কোন ইবাদত করতে যাইয়া গুনাহ করার সুযোগ দেওয়া হয় নাই কোন ইবাদত করতে যে গুনাহ করার সুযোগ দেওয়া মহিলারা ইমামতি করো ভালো কিরাত এক মহিলা সুন্দর কিরাত পুরুষ গেকের কিরাত ভালো না তাই বলে কি মহিলার সামনে ইমামতি তিন দিন আমার পড়া যাবে নাকি হ্যাঁ যাবে যাবে না মহিলা ইমামতি করতে পারবে না ঠিক না আল্লাহ কোনো একটা ইবাদত করতে যে গুনাহ করার সুযোগ নাই মহিলা যদি কোরআন শরীফ পড়ে এতটুক আওয়াজে যাতে বাহিরের পুরুষে শুনতেছে যতগুলো পুরুষে ওই মহিলার তিলাওয়াত শুনবে তিলাওয়াতের নেকি তো হবেই না বরঞ্চ অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হচ্ছে মহিলা জিকির করতেছে তার জিকিরের আওয়াজ যত পুরুষে শুনবে শত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে জিকিরের নেকি তো হবেই না মহিলা তালিম করে লাস্টে একটা মোনাজাত দেয় একবারে ধুমসা মোনাজাত কান দিয়ে সব এড়োই পড়ে যাচ্ছে আমাদের দেশে আছে না দেন না বক্তা মহিলা আমি গেছি রাজবাড়ি না কোন জায়গা যেন দেখি কলেজের সামনে পোস্টার আজকে বয়ান করবে একজন পুরুষ আগামীকাল বয়ান করবে মুফাসসিরে কোরআন লতিফা বেগম মুফাসসিরে কোদাল লতিফা বেগম মুফাসসিরে কোদাল একদিন রাস্তায় দিয়ে মাটি সুমানেরই বেড়াইছে এখন বলে মুফাসসির হয়েছে মুফাসসিরে কোদাল জায়েজ নাই মহিলা বয়ান করবে তাফসির করবে
তার মুখের আওয়াজ যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তার জিনার গুড়া এলাকা হইতে তালে আছে খোদার কসম মহিলাদের এভাবে আওয়াজ করে বয়ান করা হারাম আর আমরা সেগুলোকে জায়েজ করে নিছি একজন মহিলাকে আমার সরাসরি দেখা হারাম কথা বলেন যেই 14 জনের সাথে বিয়ে হারাম শুধু ওই 14 জনের মুখ দেখতে পারবো হাতের কবজি পায়ের টাকনোর নিচে তারপরে ওই 14 জনের শরীরের অন্য অঙ্গ দেখা জায়েজ নাই সাবালক ছেলে 16-18 বছরের ছেলে মায়ের গায়ের প্যাট এই হাতের বাহুর এই জায়গা দিয়ে দেখা হারাম জিনার গুনাহ লেখা হবে সরাসরি দেখা যেমন হারাম ওই মহিলার ছবিও আমার দেখা হারাম কথা কন না কেন একটু বলেন ছবি দেখা জোরে বলেন ছবি দেখা আপনারা ফতোয়া দেন যেই মহিলার সরাসরি দেখা হারাম ওই মহিলার ছবি দেখাও এটা কি শুধু মহিলাকে আমার দেখা হারাম নাকি মহিলা আমারে দেখা হারাম মহিলা আমাকে যেমন সরাসরি দেখা হারাম মহিলা আমার ছবি দেখাও হারাম ঠিক না আর হারামের মধ্যে কোনোদিন ইবাদত হয় না কতক্ষণ এক বক্তা বয়ান করছে তার স্ত্রী পর্দার আড়ালে পর্দায় বসে ওয়াজ দেখছে আর স্বামীতে মাঠে বসে ওয়াজ শুনছে বাসায় যাওয়ার পরে স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করছে বলো তো হুজুরের দাঁত কেমন কয় যে আমি কি দাঁত দেখতে গেছি নাকি আর বইছিলাম দুরিশে দাঁত তো টের পাইনি ছোট ছোট দাঁত কয় যে হুজুরের দাঁত একটু আকপাস একটু বেঁকা কুড়া তুমি টের পাইলে কি রে কয় যে তোমরা তো হুজুরের আসল বডি দেখছো ছোট ছোট দাঁত আমরা দেখছি বিশাল পর্দায় হুজুরের একটা একটা দাঁত খেজুর গাছের মতো মোটা দেখছি তাতে কুন্ডা আগুন কুন্ডা ভাইসুন সব দেখছি কি ওয়াজ শুনতে গেছো না হুজুরের দাঁত দেখতে গেছো গরু কিনতে গেলে দাঁত দেহে চার দাঁতে না ছয় দাঁতে মানে গরু কিনতে আইছে বয়ান শুনবেন ছবি দেখবেন না হারাম আমি আগেই বলতাম বলি নাই আগে আপনাকে না বুঝাইম বললে আপনার রিয়াকশন করতেন যে কোনো ইবাদত করবে ইবাদতের ভিতরে কোনো প্রকার ভেজাল দিতে পারবে না এক মন দুধ দুধ তো দুধ তার ভিতরে এক পক পেশাব দিয়েছেন পুরো দুধ মুত হয়ে গেছে ঠিক কি ঠিক না যে মহিলারা আজকে আমার বয়ান শোনার ভিতরে আমার ছবি দেখছে যারা দেখাইছেন তারা গুনাগার যারা দেখছেন তারা গুনাগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আগেতে বলি নাই ভুল বুঝবেন বিদায় আমি শেষ ফিনিশিং এসে বুঝাই দিয়ে গেলাম পরবর্তীতে আমারে যদি কোথাও দাওয়াত দেন প্রজেক্টর দিলে আমি বয়ান করবই না খোদার কসম আমি বয়ান করব না আপনারা একমত গুনাহ করতে রাজি না নেকি করতে রাজি আপনাদের একটা প্রশ্ন আছে করতে সুযোগ পাচ্ছেন না আমার দাহটের ঠেলায় তাহলে যে ইউটিউব কে এই ইউটিউবের মধ্যে দি শুনতিছে দেখতেছে কত বেটিরা ইউটিউবের জন্য এটার বিষয় হলো আমি এই ওয়াজের অনুমতি দিছি মহিলাদের আমার এই ছবি দেখে ওয়াজ শোনার জন্য না তুমি দেখো কে আমি একজন পুরুষ রাস্তায় যাব আমার রাস্তায় যাওয়ার অধিকার আছে না নাই আছে এখন আমি রাস্তায় গেলে কি মহিলারা আসে আমারে দেখবে কে এটা তো মহিলাদের দায়িত্ব তুমি আমারে দেখো না আমি পুরুষ মানুষ আমি রাস্তায় যাব আমি পুরুষ মানুষ আমি হাটে যাব আমি পুরুষ মানুষ আমি বাজারে যাব তুমি মহিলা পর্দায় থেকে আমারে দেখো না কিন্তু আমি হাটে বাজারে গেলে মহিলারা আমারে দেখতেছে কিনা কথা বলেন দেখতেছে না আমি বয়ান করব আমার ওয়াজ সারা দুনিয়া ছড়াই পড়বে কিন্তু তুমি মহিলা আমার ইউটিউবে আমার ওয়াজ দেখো কে তুমি সাউন্ড শোনো তুমি সাউন্ড শোনো আমি সাউন্ড শোনার জন্য দিছি পুরুষরা আমারে দেখতে পারবে পুরুষরা আমারে দেখতে পারবে পুরুষরা আমার বয়ান শুনবে সারা পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে লাইভ দিয়ে আছে না সারা একেবারে আমেরিকা থেকে জাপান পর্যন্ত আমার বহু শ্রোতা এখনই বসে বসে বয়ান শুনতেছে দেখেন লাইভের ভিতরে খুঁজে পাবেন কি পরিমাণ ভিউ আসতেছে কি পরিমাণ কমেন্টস আসতেছে আমি তাদের জন্য বয়ান করছি তুমি মহিলা আমার ছবি দেখবা না কিন্তু প্রজেক্টরটা দেওয়া হয়েছে একান্ত আমাকে দেখার জন্য মাইকের অস্ত মাইকি যাচ্ছে প্রজেক্টর ছাড়াও যাচ্ছে না তাহলে ওখানে প্রজেক্টর দেওয়া হয়েছে আমাকে দেখানোর জন্য এইটা ইউটিউবের সাথে কোনো তুলনাই চলে না কাজেই আমি অনুরোধ করব কোন ইবাদত করতে যাই গুনাহ করে বসেন না 3 টাকা কামাই করে 14 সিকি যদি খরচ করেন 14 সিকি বোঝেন তো 14 সিকি মানে 3.5 টাকা কামাই করছেন 3 টাকা 3.5 টাকা খরচ করছেন প্রত্যেক দিন 8 আনা লসে থাকবেন যাও আর শুনলেন এখানে তাতে যদি আপনি কিছু অর্জন করে না নিয়ে যেতে পারেন তাহলে কি ফায়দা হলো আল্লাহ পাক আমাদের সহি বুঝ নিয়ে তৌফিক দান করে সবাই বলে আমিন সবাই বলে আমিন ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে দোয়া করবেন তো করবেন তো দোয়া কারা কারা ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে একটা তকবীর হবে তকবীরের সময় আঙ্গুল তকবীরের সময় আঙ্গুল ফাঁকা রাখলে এটা দুর্বলতার আলামত বক্সিনের ভিতরে শক্তির প্রতীক এরা মুট পাকান মুট বক্সিন মু বক্সিন পাকাতে দিছে মানে এই দেখেন বক্সিনের সিস্টেম এরমের নাম বক্সিন না দুদু এই যে এরকম নারাজ তকবীর বিশ্বের মুসলিম
একই শুয়ে থাকি কাজ হবে না একই কিতে হবে তাই করতে হবে এক হও জিহাদ করো বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো জুবাইরের দালালরা নেতানিয়াহুর দালালরা খ্রিস্টানদের রাস্তানা ইহুদিদের রাস্তানা নারায়ণ তাকবীর জাযাকুমুল্লাহ প্রধানমন্ত্রী যদি কালকে সকালবেলা আমাদের ফ্লাইট দেয় ফিলিস্তিন যাইতে রাজি রেডি যদি এখনই বলে বাড়ি যায় কাপড় চোপড় আনতে যাবেন না এখান থেকে রেডি এতটুক মন থাকলে ওখানে যে যুদ্ধ করা পরিমাণ নেকি পেয়ে যাবেন ইন্নামাল আখিরাতের খেত অল্প চাষে বেশি ফসল এতটুক তো থাকবেন আমার আহলে হাদিস বাইরা আবার বর্তমানে ইসরায়েলের পক্ষে মুজাফফর বিন মোহসেন আব্দুর রাজ্জাক বিন আর যারা আছে না এ সব ইসরায়েলের পক্ষে ওরা কয় যে ওই জায়গার মুসলমানদের আকিদা ঠিক নাই শুধু ইহুদিকে আকিদা ঠিক আছে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন কাকে বাস শুনতেছি কারা আমাদেরকে বুঝাইতেছে ভূগোল পড়াচ্ছে কাজেই আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো শিয়া সুন্নি দেখার সময় নাই এই শিয়া সুন্নি দেখার সময় নাই আলিয়া কমি দেখার সময় নাই যার গলায় মুসলমানের সাইনবোর্ড আছে আমি তার পক্ষে ঠিক না যার গলায় মুসলমানের সাইনবোর্ড আছে আমি তার পক্ষে শিয়া সুন্নি পরে ভাগ করে খাবো আমরা আপাতত ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে জয় করে আনতে হবে প্রত্যেকের পার্সোনাল দোয়ার মধ্যে দোয়া করবেন আর কোনো কথা আছে নাকি না আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين শীতের রাত গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি হাত তুলেছি শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত আমাদের খালি হাতে ফিরাই দিও না আমাদের জীবনের সব গুনাহখাতা তুমি এই ময়দান থেকে এক্ষুনি মাফ করে দাও আয় আল্লাহ আরামের বিছানায় ঘুমাইলে ঘুমাইতে পারতাম আসছি তোমার কাছে আল্লাহ মাদ্রাসার ময়দানে আসছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্রবাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ তুমি মাফ করে দাও সকলের কবর আজাব মাফ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দী করা তৌফিক দান করো আয় আল্লাহ রিয়া মুক্ত ইবাদত করা তৌফিক দান করো যাহা করি ইবাদত বন্দেগি ইখলাসের সাথে করা তৌফিক দান করো আয় আল্লাহ লোক দেখানো লোক শোনানো মানুষের প্রশংসা পাওয়া এই জাতীয় শখ আমাদের অন্তর থেকে একেবারেই তুমি মুছে দাও আল্লাহ সব ইবাদত সঠিকভাবে করা তৌফিক দান করো ও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও সুস্থ করে দাও সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো লম্বা হায়াতে তৈবা দান করো মা বোনরা পর্দার আড়ালে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন আজকে যতটুকু ভুলচুক হয়ে গেছে না বুঝে করে ফেলেছি আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা ওয়াদা করেছি আর সামনে জীবনে এই জাতীয় ভুল করব না তুমি তৌফিক দান করো আয় রব্বুল আলামিন পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী ছেলেমেয়ের ভিতরে সুসম্পর্ক পয়দা করে দাও আমাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় দাও সকলের কর্মজীবন উজ্জ্বল করে দাও ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী করে দাও বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও বিশ্বের মুসলমানদেরকে ঐক্য মঞ্চে এসে একসাথে কাফের মুশরিকের মোকাবেলায় যুদ্ধ জিহাদ লড়াই করা তৌফিক দান করো মুসলমানদের অস্ত্রের ভিতরে আসমানি শক্তি পাঠাইয়া দাও মুসলমানদের অস্ত্রের মধ্যে আসমানি শক্তি পাঠাইয়া দাও কাফের মুশরিকদের অস্ত্রের ভিতরে আল্লাহ দুর্বলতা পয়দা করে দাও তাদের অস্ত্রগুলোকে তুমি ড্যামেজ করে দাও
কাফেরদের জাহাজকে যুদ্ধ জাহাজকে ভূমধ্য সাগরে ডুবায়া দাও আয় আল্লাহ মুসলমানদেরকে কামিয়াব করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা কবুল করে নাও সহি তরিকার উপরে মাদ্রাসাকে উত্তরোত্তর আরো উন্নতি দান করো আয় আল্লাহ মুতামিম সাহেব সহ সহশিক্ষক সহকারী শিক্ষক মণ্ডলী প্রতিবেশী যারা মাদ্রাসার পাশে আছে সকলকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও তোমার যে সকল বান্দারায় মাদ্রাসার ডোনার আছে তাদের দান ডোনেশন তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমরা যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও সুস্থ করে দাও আয় আল্লাহ ব্যক্তিগতভাবে আমি দুর্বল আমাকে শক্তি দান করো আয় আল্লাহ তুমি আমাকে মাঠে কথা বলার সুযোগ করে দিয়েছো সহি কথাগুলো তোমার বান্দাদের কাছে পৌঁছানোর তৌফিক দান করো সকল গলত কথা থেকে ফিরে থাকার তৌফিক দান করো জবানি ভুলচুক মাফ করে দাও সুস্থতার সাথে তোমার কাছে লম্বা হায়াত চাই যাতে দীর্ঘদিন তোমার দিনের দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইতে পারি আল্লাহ তুমি ইলম এবং হায়াত দান করো সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما نافعا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم سبحان الله سبحان الله